রোজিনা বাংলাদেশের একজন জনপ্রিয় ও সফল চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে আসার আগে তিনি ঢাকায় মঞ্চনাটক করতেন। তখন তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে চলচ্চিত্রের জগতে আসেন। 1980 সালে রোজিনা কসাই ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। 1988 সালে তিনি জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জীবন দ্বারা ছবির জন্য। রোজিনা রাজবাড়ির জেলার গোয়ালান্দে জন্মগ্রহণ করেন। তার আসল নাম রওশন আরা রেনু। রোজিনা মায়াবাড়ির বিজ্ঞাপনে কাজ করার পর বড় পর্দায় 1976 সালে জানোয়ার চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসাবে অভিনয়ের সুযোগ পান। পরে তিনি এফ কবির পরিচালিত রাজমহল সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসাবে কাজের সুযোগ পান। এই ছবিটি সফল হয় এবং তিনি হাতে বেশ কিছু ছবি পান। রোজিনার বেশিরভাগ ছবি পোশাকি, সু অভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।